হ্যালো এভরিওয়ান, আমি মনে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে সবাইকে মনসা পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখুন, এখানে আমি ফুল নিয়ে আর চলে যাচ্ছি জেঠু তার বাড়ি, ওই বাড়িতে যাব। আর ওখানে জেঠু তার বাড়িতে পুজো হবে, তো চেষ্টা করবো আপনাদের পুরো ভিডিও দেখানো, সব কিছু দেখানো। তো দেখতে আমি পুরো ভিডিও লাস্ট পর্যন্ত। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে, তো চলুন এখন আমি যাচ্ছি। আর কি রূপো দেখুন, আমার শরীর জ্বলে যাচ্ছে পুরো, এদিকে দাঁড়ানো পাকার সময় হয়ে যাচ্ছে। তো দেখুন আজকের ভিউটা। আর আমি এখন থরাদ্দের বাড়িতে যাচ্ছি ফুল নিয়ে। আর আগে আরও অনেক ফুল নেওয়া হয়েছিল, তো আমি এখন স্নান টান সেরে আর তাদের বাড়িতে যাচ্ছি। দেখতে দেখুন পুরো ভিডিও, ঠাকুরঘর ওটা দেখিয়ে দিচ্ছি যেটু তার বাড়ি এসে। আর আমি এখানে ফুল রেখে চলে যাব অন্য কাজে। তো এখানে এসে পৌঁছে দেখছি মূর্তি বসানো চলছে, আর ওই পাশে বেশ নাড়ু বানানো চলছে। তো আমিও তারপর ওখানে জয়েন হলাম। তো আমি এখন ফুলগুলো সব ঠিকঠাক করে রেখে দেখে নিলাম, আর দেখে বাইরে চলে আসলাম। তো এখানে দেখতেই পারছেন পুজো শুরু হয়ে গিয়েছে। আর ওইদিকে আমাদের জেঠুর মা মানে রাঙ্গাদি, উনি সবজি কাটছেন। তারপর ওইদিকে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। তো রান্নাঘরে গিয়ে দিকে রান্নাটাও ছাপানো হয়ে গিয়েছে, আর এদিকে পুজোটাও পুরো আরম্ভ হয়ে গিয়েছে। আর আমি এদিকে অল্প ডং মারলাম। তো ডং মেরে তো কী করবো, আর অল্প ডং মারছি আর পুজো দেখছি। অনেক দিন পরে পুজোতে জয়েন হলাম। আর জানি না আমার বয়সটা কেমন হচ্ছে, ঠিকঠাক করে আপনারা শুনতে পারছেন কি না। আর আমার গলাতেও একটু প্রবলেম আছে, কারণ অনেক টাকা আসি সর্দি হয়েছে তার জন্য। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর এখানে পুজোও প্রায় চলে শুরু হয়ে গিয়েছে, তো দেখতে থাকুন। আর সবাইকে আবারও আজকের মনসা পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এদিকে রাঙ্গাদি সবজি কাটার পর এদিকে চলে এসেছে আমাদের মেজ বৌদি, উনিও সবজি কাটছেন। মেজ বৌদি সবজি কাটছেন, মা আর ওই রাঙ্গাদি মানে আমাদের দিদা, ওরা একটু গল্প করছেন আর হাসি মজা করছেন, তো এটা তো স্বাভাবিক। আর এনে হলেন বড় বৌদি, বড়ো বৌদির সাথেও অল্প ব্লগ করে নিচ্ছি, সবার সাথে সবাইকেই ভিডিওতে এনেছি। আর বিয়ের পরে প্রথমবার কোনো পুজোতে জয়েন হয়েছে, তো আমি অনেক খুশি। বাট অনেক দুঃখ হচ্ছে, কারণ উনি ও এখানে ওখানে গিয়ে চলে গিয়েছে, আর আমি এখনও বাড়িতে রয়েছি। আর তো যজ্ঞ শেষ হওয়ার পরে এখন অঞ্জলি দেওয়ার পালা। তো আমরা সবাই একসাথে হয়ে গেছি এখানে, বৌদি, রাঙ্গাদি, জেঠুমণি, দিদি, ভাইয়ের ছেলে, তো সবাই এসেছেন, মা, সবাই এখানে চলে এসেছে। ওটা হলো ভাইয়ের মেজদার ছেলে। আর তো অঞ্জলির সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ পুরো ভিডিওটা আমি নিজে করছিলাম আর একটু গাবড়েছিলাম, কারণ আমার এই যে আশপাশে কেউ এরকম ব্লগিং করে না, তো আমি করছি আর ভাবছি যে কেউ কিছু বলবে নাকি। তো তারপর আমরা চলে গেলাম বই পড়ার দিকে, আর এই দেখতে পাচ্ছেন সবাই মিলে বই পড়া শুরু করে দিয়েছি এখন। এখানে রান্না চলছে।
ওই দিক দিয়ে রান্না চলছিল, আমি তারপর বাড়িতে চলে গিয়েছিলাম, তাই আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো এখানে এসে দেখছি যে বুক লাগানো হয়ে গিয়েছে। আর বুক লাগানোর কিছুক্ষণ পর আবার আমরা চলে এসেছি। তো এখন বুক নিয়ে চলে যাব, আর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর ওই দিক দিয়ে রাঙ্গা দিবসেছেন, আর এই দিক দিয়ে বুকও দেওয়া চলছে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর আমাদের খাওয়া দাওয়ার পর মা জেঠমিনে তারা বসে পড়বে। আর এখানে মা যে তিনজন জেঠমিনে ওরা বসে গিয়েছে, না বৌদি দিচ্ছেন। তো আমি খাওয়ার পরে এখন আর ভালো লাগছে না, তাই আর বৌদিকে হাতে হাতে হেল্প সাহায্য করতে পারিনি। আর খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট করে আমি আমি ড্রেস চেঞ্জ করে আবারও চলে আসলাম আমরা সবাই মিলে বই পড়তে। অনেকে এসেছিলেন, তো রাতের বেলায় ভিডিও ক্লিপটা নিয়েছি, তো সবাই এখানে বই পড়ছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করেছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে দেন তাহলে অবশ্যই পেজটি লাইক ফলো করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, লাভ ইউ গাইজ।